हेलो व्यूअर्स, जय जगन्नाथ। हम लोग आज पुरी के लिए निकल रहे हैं टिल्ला से। फाइनली हम लोग का प्लान सक्सेस हुआ, दो बार कैंसिल होने के बाद गाड़ी पहुंच गया। हम लोग निकल रहे हैं टिल्ला से। सो मिलते हैं आपसे। जय जगन्नाथ, जय जगन्नाथ। हाँ, अभी हम लोग निकल चुके हैं पुरी के लिए। अभी टिल्ला से निकल रहे हैं। मेरे को नहीं ले जा रहा यार। आज वेदर भी हम लोग को थोड़ा सा जगन्नाथ की कृपा में बहुत अच्छा है, धूप नहीं है। हमारे जार्नि स्टार्टिंग खूब भालो हलो। एत गरम पड़े तर मजे एक स्वस्तिदायक बृष्टि, कि मनोरम परिवेश। और हम कि पूरे बेरोले बेसि खिदे पाए, বাড়ি থেকে এক গাদা খাবার প্যাক করে এনেছি, তারপর স্টেশনে এই যে এইসব কেনা হয়েছে, স্যান্ডউইচ আর কি খেলাম, ঢোকলা, স্যান্ডউইচ, ঢোকলা। বাইরে বেরোলেই খেতে মন করে। ট্রেন ঢুকে গেছে পুরীর, আমরা এবার চাপব। ওয়েদারটা সত্যি মনে হয় খুব কষ্ট আছে। ট্রেন স্টেশন ছেড়েছে, দাদা মোবাইলে বিজি। কি করছো দাদা? আচ্ছা, দাদা খুবই বিজি, কথা বলারও সময় নেই। মেঘলা ওয়েদার, কেউ পিজা খাচ্ছে, কেউ লুচি খাচ্ছে, খালি খাই খাই, বাইরে বেরোলেই খাই খাই। এই সুন্দর প্যাকেট বন্দি করে দিয়ে গেছে আমাদের চাদর, এই সবসব বালিশ, কম্বল চালু হয়ে গেছে, আরাম সে যা যা। এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আহা, মা ফেল জম গিয়া। স্টেশনের নাম মহাসমুদ্র, কিন্তু এখানে সমুদ্র বলে কিছু নেই। তবে এই যে স্টেশনের মধ্যে একটা বান্দর সেলফি তুলছে। গুড মর্নিং ভিউয়ার্স, সকাল হয়ে গেছে, আমার বউ এখন এটা সব উঠে গেছে। এসির ভেতর থেকে সুন্দর লাগছে রোদটাকে, বাইরে গিয়ে এখন কি তাপ অনুভব করবো আর জানে। সুদৃশ্য পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, একটু মেঘলা আকাশ হোক তবে সমুদ্রে স্নান করে মজা পাওয়া যাবে। ট্রিপ দেওয়া হলো না, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম, এমনি দেরি হয়ে গেছে। তো এসে একটা হোটেলে ট্রিপ দিয়ে দেব। তো আমাদের হোটেল সি বিচ থেকে খুব বেশি হলে 200-300 মিটার, এই দেখা যাচ্ছে সমুদ্র ওই যে। হ্যাঁ, 10-12টা হোটেলে পরে আমাদের হোটেল, বেশ সিমচাম বাজেট হোটেল, নিট অ্যান্ড ক্লিন। এখানে সমুদ্রের যে হাওয়া আসছে তাতে গরমটা খুব বেশি অনুভব হচ্ছে না। আমরা পৌঁছে গেছি একদম জলের সামনে, এই যে কি ফটো তুলবো? না না, আমি 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 ये पूरा नजारा है। अभी मोबाइल रखना पड़ेगा पूरा तरह से एंजॉयमेंट के लिए। अभी जस्ट थोड़ा सा क्लिपिंग ले ले रहा हूँ। हम लोग लंच करने जा रहे हैं, मिलते हैं होटल पे। जैसे जो बंगाली होटल खेते पोस्तु लाए सब्जी डाल एक बड़ा বেগুনের ভাজা, আলু ভুজি,
দেখা যাক কেমন খেতে। আজকে নিরামিষ, কারণ মন্দির দর্শনে যাব। খাওয়া দাওয়া শেষ, 27 বছর পুরনো এই বাঙালি হোটেল। খাওয়া দাওয়া খুবই ভালো, ভেজ প্লেটের মধ্যে সব খাবারই ছিল, চাটনি থেকে আরম্ভ করে মিষ্টি দই, আর বাকি সব তো বললাম। প্রাইসও খুব রিজনেবল, ভালো। আসলে দাদা বৌদির হোটেলে খাবে, সব দুয়ার থেকে সামনে দাদা বৌদির রেস্টুরেন্ট, হোটেল নয় কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্ট। এই নিয়ে আমাদের তৃতীয়বার পুরী আগমন। এই যে ধ্বজা উড়ছে খাওয়ার বিপরীত দিকে উড়ে, গধুলি লগ্নে এই সময় এই পতাকাটা প্রত্যেক দিন চেঞ্জ করা হয়। এখন হচ্ছে জাস্ট চেপেছে চেঞ্জ করার জন্য, স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে। জগন্নাথ দর্শন, আজ হাম লোক বহুত আচ্ছা দর্শন কি জগন্নাথ জি কা। এ রাত মে ব্রিজ কা নজারা হ্যায়, আবার 11 বাজ রহা হ্যায়, শুনশান হো গিয়া হ্যায় রাস্তা কা। ওই দাদা বৌদি কে হোটেল মে হাম লোক ডিনার কিয়ে, রাত কা খানা ভি বহুত মস্ত রাখা। জয় জগন্নাথ। সকাল সকাল উঠে গেছি, 5টা বাজছে, দেখা যাক সানরাইজ দেখা যায় কিনা। রাত মোটামুটি চেল পেল চালু হয়ে গেছে। সকালে সমুদ্র সৈকত, निकल चुके हैं कोणार्क के लिए। यहाँ से 40 किलोमीटर का डिस्टेंस है। ये चंद्रभागा ब्रिज पे ही हमरा जाच्छी, और दूर एक लाइट हाउस देखा जाच्छे, झाऊबने बहुत ही खूब सुंदर जगह, किंतु लाइट हाउस टा मुझे अकुन बंद आ चाहिए। जी लाइट हाउस देखा जाच्छे, अकुन बने यहाँ बजा जाच्छे ना, ये जी इधर लाइट हाउस। ওটার এন্ট্রান্স ছিল গ্যালারির জন্য 50 টাকা পার হেড। এখানে সব দেওয়া আছে, টেম্পেলটা কীভাবে তৈরি করা হয়েছে, কী তার হিস্ট্রি, এই যে তার আর্কিটেক্ট, কীভাবে তার আর্টসগুলো বানানো হয়েছে। টেম্পেলটা পুরোপুরি মানুষের শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো হয়েছে, মস্তকা, বডি, লেগস ঠিক সেইভাবে বিল্ড করা হয়েছে। এবং যতগুলো টেম্পল সান টেম্পল বানানো হয়েছে সবগুলো একই ধাঁচেরই বানানো হয়েছে। আর এখানে পুরো টেম্পলটাকে প্রেজেন্ট করা হয়েছে।
এটা খুব ভালো করেছে। গ্যালারি এ, গ্যালারি বি এবং গ্যালারি সি। এতে আছে ছাত্রদের জন্য এবং যারা পুরাতন ঐতিহাসিক জিনিস নিয়ে রুচি রাখে তাদের জন্য অনেক কিছুই এখানে ডিটেলস পাওয়া যাবে, ডিটেলিং পাওয়া যাবে। এটা কোথায় আছে বলো তো? এই জিনিসটা এরকম একটা সৌধ আমরা যখন ঢুকি পুরী টেম্পলে দেখতে পাওয়া যায়। কিভাবে করা হয়েছে পুরাতন দিনে পাথর কেটে কেটে এক একটা নকশা বানিয়ে তারপর সেগুলো অ্যাসেম্বল করে এইভাবে একসময় এটা বানানো হয়েছে। হুইল অফ কোণার্ক, খুব ভালো মিউজিয়াম। এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার ফুল পারমিশন আছে। সেন্ট্রাল এসি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এটা দেখে আমার স্ট্যাচু অফ ইউনিটির কথা মনে পড়ে গেছে, ওইটা এইভাবে সাজিয়েছে। সুন্দর অডিটোরিয়াম গান্ধারে মুভি কা বন্দোবস্ত কিয়া গিয়া হ্যায়, বহুত হি আচ্ছা। पुरातात्विक दस्तावेज के तौर पर संग्रहित पुस्तक मादला पांची और बाया चकरा में उल्लेख है कि 13वीं सदी में गंग वंश के राजा लंगुला नरसिंह देव ने इस सूर्य मंदिर का निर्माण करवाया था। नरसिंह देव युद्ध में बड़े प्रवीण और शक्तिशाली थे और मात्र 18 साल की उम्र में वे अपने पिता राजा अनंग भीम देव की विशाल सेना के प्रधान सेनापति नियुक्त कर दिए गए थे। This is the World Heritage Site, Sun Temple, the amazing Sun Temple. 12,000 कारीगर ने 12 साल में कैसे इसको बनाया, amazing. इसमें कोई नुक्स नहीं निकल सकते।
আজকে আমরা পুরীর ভোজহরি মান্নাতে পুরীর ভোজহরি মান্নাতে এই মজাদার ডাক বাংলো চিকেন ডাক বাংলো এই থালির সঙ্গে সঙ্গে বাসন্তী চাউল ডাব চিংড়ি আমাদের ফেভারিট ডাব চিংড়ি দেখা যাক কেমন খেতে এই যে ডাব দিয়ে মুখে মারছে ফরমাইশে আসলো ভেটকি পাতুড়ি ভেটকি পাতুড়ি আজকে পুরীতে আমাদের লাস্ট দিন রোদ আর মেঘে খেলা চলছে রোদ খুব একটা নেই রোদ তো নেই এখন পুরো মেঘ ছায়া আছে আবার মাঝে মাঝে উঁকি মারছে সূর্যদেব তবে ওয়েদার ভালো গরম নেই এই যে বড় বড় টাইড আসছে হাই টাইড রয়েছে আমরা স্নান করতে নামবো भेज दिया मैंने व्हाट्सएप कर दिया।